বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিহাম রসুল্লাহাদ পিস বাংলার সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী যারা আমাদের আজকের আয়োজনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ক্রোধ এবং তার ক্ষতিকর প্রভাবসমূহ সুতি দর্শক ক্রোধ বা গোসা এ বিষয়ে আমরা বিগত দুটি পর্বে আলোচনা করে আসছিলাম আল্লাহ সুবাহনত আলা বান্দার অন্তরে ভালো কিছু কাজ করার ক্ষমতা যেমন দিয়েছেন মন্দ কিছু স্বভাব মানুষের অন্তরে এমনিভাবে তালা দিয়ে রেখেছেন এই স্বভাবগুলোর কোনো কোনোটি পুরোটাই নিন্দনীয় পুরোটাই তাকে নিয়ন্ত্রণ করতে হবে আর কোনো কোনো স্বভাব আছে যেটি কাল পাত্র এবং মাত্রাভেদে যেই স্বভাবটির প্রয়োগ বা ব্যবহার হতে পারে রাগ এমন একটি স্বভাব যেটি কোনো কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি বরং কোনো কোন ক্ষেত্রে প্রয়োগ করা অত্যন্ত জরুরি যেমনটি আমরা বিগত পর্বে আলোচনা করে আসছিলাম রাগের দুটি শ্রেণীর প্রসঙ্গে যে রাগ দুই প্রকার তার ভিতরে এক প্রকারের রাগ হলো প্রশংসনীয় এক প্রকারের রাগ অপরিহার্য করতেই হবে তবে অবশ্যই সেটি নিয়ন্ত্রিত হতে হবে সে রাগ করতে গিয়ে কোনো মানুষকে মন্দ বা কটু কোনো কথা বলা যাবে না কোনো গালমন্দ করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না কোনো কিছু ভাঙচুর করা যাবে না এক কথায় কোনো অন্যায় লিপ্ত হওয়া যাবে না একজন মানুষ রাগ অবশ্যই করবে বরং রাগ করা তার জন্য জরুরি যখন তিনি দেখবেন আল্লাহর কোনো বিধান তার অধীনস্থ কেউ লঙ্ঘন করছেন অধীনস্থদের প্রতি প্রচন্ড রাগ হয়ে যাওয়াটা প্রশংসনীয় বরং এটি শরীয়তের কাম্য বরং এটি অপরিহার্য একজন ইমানদারের জন্য সময় তো শুধু আমরা সাধারণত নিজেরা কোনো অন্যায় নিজেরা কোনো অত্যাচার করে ফেললে সেক্ষেত্রে নিজের প্রতি নিজের রাগ হয় না অন্যের ছোটোখাটো অত্যাচারও অন্যায়ও আমাদের কাছে অনেক বড় হয়ে দেখা দেয় এবং আমরা অনেক রাগ করে ফেলি এই দিকটি যেমন বাস্তব পাশাপাশি আরেকটি দিক আছে সেটি হলো আমাদের অধীনস্থরা যখন পার্থিব কোনো বিষয়ে ক্ষতির সম্মুখীন হয়ে যায় তাদের কোনো ভুলের কারণে তখন আমরা প্রচণ্ডভাবে রেগে যাই আমার অধীনস্থ কর্মচারী আমার কোনো অর্থের ক্ষতি করে আমার স্ত্রী সন্তান সন্ততি তারা আমার কোনো কিছুতে পার্থিব কোনো দিক থেকে আমাকে লুজার করে ছেলে হয়তো পরীক্ষা রেজাল্ট খারাপ করলো পড়াশোনা করলো না অথবা কোনো বিষয়ে দুর্নাম কুড়িয়ে আনলো স্ত্রী হয়তো আমার চাহিদা মোতাবেক পার্থিব কোনো সার্ভিস আমাকে দিল না সেক্ষেত্রে আমরা প্রচণ্ডভাবে রাগ হয়ে যাই দোষের নয় মানুষ হিসেবে আবার করতেই পারি কিন্তু দোষের হল যেটি আমরা আল্লাহ তালার হুকুম আমাদের সম্মুখে অবলীলায় লঙ্ঘন আমাদের অধীনস্থরা করতে দেখেও আমাদের মাথা বরফের মতো ঠান্ডা থাকে এটি হলো অত্যন্ত নিন্দনীয় একটি স্বভাব অতএব আসুন নিজেরা কখনো নিজের অধীনস্থরা যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করে সালাদ ত্যাগ করে আল্লাহর কোনো হারাম কাজে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে প্রথমে নম্র তার সাথে বোঝানোর চেষ্টা করি তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করি তাতে যদি না হয় প্রয়োজন মতো তাদের উপরে ক্রোধ বা রাগ জাহির করে তাদেরকে সুপথে আনার চেষ্টা করি রসুল্লাহ সাল্লাসাল্লাম সাধারণত রাখতেন না পার্থিব কোনো বিষয়ে তিনি কখনো রাগেননি কিন্তু আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হওয়াকে তিনি কখনো সহ্য করেননি আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হওয়ার পরিস্থিতি দেখলে আল্লাহ তাল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন রাগ করতেন মুসে আলী হিসালাতাম প্রসঙ্গে আল্লাহ সুবাহ সুরে আরাফের ভিতরে আলোচনা করেছেন যে মুসে সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ তালার সঙ্গে কথোপকথন করতে ওহির জন্য তখন সামরি নামক ব্যক্তি তার উম্মত তথা বনিস্সাইলের লোকদেরকে গোবৎস বা গরুর বাছুর বানিয়ে সর্বপ্রথম গরুর বাছুরের পূজার প্রতি আহ্বান করে এবং অজ্ঞতাবশত বনিসাইলের লোকেরা সে পূজায় সামিল হয়ে যায় মুসা সালাম যখন তুর পাহাড় থেকে ফিরে এলেন আল্লাহ তালার দেওয়া ওহি লিপিবদ্ধ ছিল যে সমস্ত কাঠ বা কাঠ জাতীয় যে তখন লেখা হতো সেই জিনিসগুলো যখন তার মাথায় ছিল সেগুলো নিয়ে আসছিলেন আর দেখলেন যে তার জাতি সরাসরি সিরকি লিপ্ত তিনি প্রচন্ড রাগ হয়ে গেছিলেন আল্লাহ তালা বলেন ওলাম্মা রাজা মুসা ইলা কৌমিহি কদবান আসিফা যখন মূসা তার জাতির কাছে ফিরে এলেন রাগাক্রান্তভাবে প্রচণ্ড রাগান্বিত হয়ে এবং তিনি বললেন কি বললেন কলা বিসামা খালাফ মনি আমার পরে তোমরা যা করলে সেটি অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ করলে এবং তিনি তার মাথার সেই শিলা লিপি অথবা যেটার উপরে তখন লেখা হতো আল্লাহর কিতাব তাওরাত লেখা ছিল সেটিকে মাথা থেকে ছুঁড়ে ফেলে দিলেন রাগের চোটে এবং তার ভাই হারুন আলি যাকে তিনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এই জাতির তত্ত্বাবধান করার প্রতিনিধিত্ব করার তার দিকে তিনি ছুটে গেলেন এবং তেড়ে গেলেন এবং তেড়ে গিয়ে রীতিমতো ও আখাদা বীরা আখিহি তার ভাইয়ের মাথা ধরলেন অর্থাৎ মাথার চুল ধরে হয়তো টান দিলেন তখন হারুন আলি সালতালাম বললেন ইয়বনা উম্মা ওলা বিরাসি হে আমার মায়ের ছেলে ভাই বললেন না বললেন মায়ের ছেলে কারণ যেহেতু মুসা আলাাম রাগ হয়ে গেছেন এর আগের মুহূর্তে ভাই বলার চাতে মায়ের ছেলে বললে হয়তো একটু তার দিলে নম্রতা আসে কিনা সেজন্য হয়তোবা হারুন বললেন হ্যাঁ আমার মায়ের ছেলে তুমি আমার ওপরে রাগ করে আমার মাথার চুল অথবা দাড়ি ধরো না আমি এদেরকে নিষেধ করেছি এরা আমার কথা শুনে নি সুরে আরাফের এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম মুসা আলহিস্লাতে রাগ করেছেন প্রচণ্ডভাবে রাগ করেছেন কিন্তু রাগ করে কোনো গালি দেন নাই কোনো মানুষকে হত্যা করেন নাই যতটুকু শাসন করা দরকার ততটুকু শাসন তিনি করেছেন আর এই রাগটা করেছেন কখন যখন মানে ইসরায়েল তথা তার জাতি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে শিরকে লিপ্ত হয়েছে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা প্রয়োজন মতো রাগ করব বরং আমরা একটি ক্ষেত্রে রাগ করতে বাধ্য সেটি হলো আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে গেলে অধীনস্থ দ্বারায় তাদেরকে যদি কোনোভাবে নম্রতার মাধ্যমে কন্ট্রোলে আনা না যায় তখন আমরা অবশ্যই রাগ করতে হবে রাগের দ্বিতীয় প্রকার হল সংশোধনের উদ্দেশ্যে যেটি বৈধ আপনি রাগ করলে যদি সংশোধনের আশা করেন তাহলে সেক্ষেত্রে রাগ করলেন পার্থিব কোনো বিষয়ে সংশোধনের জন্য আপনি আপনার অধীরস্থদেরকে রাগ করতে পারেন আর তৃতীয় যে রাগটি নিন্দনীয় সেটি হলো এই দুই রাগের বাইরে যত প্রকার রাগ আছে সে সকল রাগ নিন্দনীয় আর সে সকল রাগ যখন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আরও অন্যায় এবং আরও গুনাহের কাজের দিকে চলে যায় তখন সেটি শুধু নিন্দনীয় নয় তখন সেটি হারাম এবং নিষিদ্ধ হয়ে যায় সময়ত দর্শক ভাই বোনেরা আমরা অনেকেই হয়তো মনে করি যে রাগ করা এটা তো আমার ব্যক্তিগত একটা ব্যাপার এবং নিশ্চয়ই আমরা মুসলিম ভাই বোনেরা অনেকেই কখনোই এই বিষয়টিকে এভাবে ভেবেও দেখিনি যে আমার রাগ এটিও আমাকে করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে চালাতে হবে পরিচালিত করতে হবে আমার রাগ এবং ক্রোধকে কোরআন এবং সুনার দেওয়া ব্যান্ডিংস এবং নীতিমালার আলোকে অধীনে আমরা যদি মনে করি যে আমার রাগ করাটা আমার স্বাধীনতা আমার ব্যক্তিগত ব্যাপার আমি যখন ইচ্ছা তখন রাগ করব যতটুকু ইচ্ছা ততটুকু রাগ করবো এটা ভুল এবং বোকামি ইসলাম শুধুমাত্র কতগুলো এবাদত এবং বন্দিগি নিয়েই দুনিয়াতে আসে নাই ইসলাম এসেছে একটি মানুষকে প্রকৃত মানুষ রূপে রূপদান করার জন্য একজন মানুষকে মহা মানব হওয়ার সমস্ত উপাদান ইসলাম নিয়ে এসেছে এবং শুধু একজন মানুষকে নয় একটি সুন্দর আদর্শ সুখী পরিবার উপহার দেওয়া একটি সুন্দর সুখী সৌহার্দ্যপূর্ণ একটি সমাজ গঠন করা একটি সুন্দর মানব সমাজ মানব সভ্যতা সৃষ্টি করা ইসলামের অন্যতম লক্ষ্য একজন মানুষ যদি আল্লাহ এবং তার রসুল সাল্লামের নির্দেশিত এই পথগুলাকে অবলম্বন করে তার রাগ তার গোসা তার নম্রতা তার বিনয় তার অন্তরের সমস্ত বিষয়গুলোকে যদি তিনি কোরআন এবং সুনার দ্বারায় নিয়ন্ত্রিত করেন পরিচালিত করেন তাহলে তিনি একজন মহামানবের রূপ নেবেন ইনশাআল্লা সময় তো শুধু তাই আসুন রাগ করব কিন্তু সেটি কোরআন এবং সুনার আলোকে নিষিদ্ধ রাগে যেন আমি না যাই এবং রাগী ব্যক্তিদের ভিতরে নিন্দনীয় রাগী ব্যক্তিদের ভিতরে আমি যেন না যাই যেটি বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম সম্মানিত দর্শক এই রাগের ফলে একজন মানুষ শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র রাগ করে আমি আল্লাহর অপ্রিয় পাত্র হলাম কোনো কোন ক্ষেত্রে রাগ করে আমি জাহান নামের উপযুক্ত হলাম ব্যাপারটি তা নয় কোনো কোনো ক্ষেত্রে রাগ করে আমি মানুষের কাছে শুধু খারাপ হলাম সেরকম নয় রাগ করার ফলে আমি নিজে শারীরিকভাবেও অনেক সময় ক্ষতিগ্রস্ত হই আমরা সকলেই বিষয়টি জানি যে রাগ অনেক সময় একজন মানুষকে তার স্বাভাবিক পর্যায় থেকে বের করে দেয় একজন মানুষকে স্বাভাবিক পর্যায় থেকে যখন অতিক্রম করে নিয়ে যায় তখন কোনো কোনো সময় মানুষ রাগের কারণে অতিরিক্ত রক্তচাপ সৃষ্টি হয় এর ফলে মানুষ হার্ট অ্যাটাক করে এর ফলে মানুষ স্ট্রোক করে এর ফলে নানা ধরনের শারীরিক অসুস্থতা মানুষের মধ্যে আসে এবং অনেকে আসেন যে রাগ করতে 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 একটা পর্যায়ে গিয়ে হার্ট বিকল হওয়ার রোগে আক্রান্ত হয়ে তিনি দুনিয়া থেকে পর্যন্ত বিদায় নিয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক দুনিয়া থেকে বিদায় না হলেও বেঁচে থাকলেও রাগ মানব মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর অত্যন্ত প্রেশার সৃষ্টি করে তাহলে এটি আমার শুধু আখাতের ক্ষতি করছে তা নয় সমাজে আমার অবস্থানকে হালকা করে দিচ্ছে তুচ্ছু করে দিচ্ছে আমি তুচ্ছ থেকে তুচ্ছ কাজ করে ফেলছি রাগের কারণে শুধু তাও নয় আমি পার্থিব অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি সেটাও শুধু নয় আখেরাতের দৃষ্টিকোণ থেকে এক রাগের কারণে অনেক অন্যায় আমি করে ফেলছি অনেক সময় সেটিও শুধু নয় বরং রাগের কারণে আমি নিজে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন হওয়ার ফলে যদি আমি রাগ করি তাহলে ইনশা আল্লাহ শারীরিকভাবে ক্ষতি হওয়ার শঙ্কা আমাদের মধ্যে নেই কারণ আল্লাহ আল্লাহতাল্লাহ সেক্ষেত্রে আমাদেরকে হেফাজত করবেন কারণ আল্লাহর উদ্দেশ্যে রাগ করা হল সময় দর্শক আসুন রাগকে নিয়ন্ত্রণ করি বুঝে শুনে রাগ করি নিয়ন্ত্রণের বাইরে রাগ না করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা রাগের নিয়ন্ত্রণ করার বা রাগকে নিয়ন্ত্রণ নিয়ে আসা রাগকে কন্ট্রোল করার উপায়সমূহ নিয়ে আলোচনা করবো বেশ কয়েকটি পদ্ধতি রেসুল্ আকরাম সাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন সেগুলো আলোচনা করব কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটি বিরোধীতে যাওয়ার আশা করি তো তখন আমাদের সঙ্গে সকলেই থাকবেন রাগ কিভাবে উপশমিত হবে রাগ কীভাবে নিয়ন্ত্রিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন চারটি কারণ রসুল আকরাম সাল্লা সাল্লাম বাতলে দিয়েছেন সে বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ বিরতির পর ততক্ষণ সকলকে সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরক আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা

মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহেনতুল্লাহি ও বরাক এতু সুপ্রিয় দর্শক বিরতির পর পুনরায় আপনাদের মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের অসমাপ্ত আলোচনা আমরা আলোচনা করছিলাম ক্রোজ বা প্রসঙ্গে এর আগে কয়েকটি পর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি একজন মুসলিমের জন্য রাগ নিয়ন্ত্রণ করা কোরআন এবং সন্ন্যার নির্দেশ এবং এর উপকারিতা তিনি দুনিয়াতে এবং আখেরাতে ভোগ করবেন আর এর বিপরীতে মাত্রাহীন রাগের ফলে একজন মানুষ দুনিয়াতেও পস্তাবেন আখেরাতেও পস্তাবেন শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন এ পর্যায়ে আমরা রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করব, রাগকে কিভাবে থামাবো রাগকে কিভাবে কন্ট্রোল করব। সে সম্পর্কে রাসুল্লাহ সাল্লা হলেসাল্লামের বাতানো কয়েকটি টিপস আলোচনা করবো ইনশাল্লাহ রাগকে নিয়ন্ত্রণ করার অন্যতম একটি উপায় হলো যখন আমার অন্তরে রাগ জাগ্রত হবে আমার অন্তরে গোস্বার সৃষ্টি হবে কোনো বিষয়ে তখন আমি নিরবতা অবলম্বন করব চুপ থাকব। আমি যদি কিছু বলতেও হয় সেটি ওই মুহূর্তে বলবো না কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হয়ে গেলে তখন বলবো কারণ রাগের মুহূর্তে আমি যদি কিছু বলে ফেলি তো সেটি আমার নিয়ন্ত্রণে থাকবে না হয়তো সেটি হয়তো বেফাঁস হয়ে যাবে বেসামাল হয়ে যাবে যার জন্য আমাকেই পস্তাতে হবে এই জন্য মোস্তাদে আহমদের ভিতরে আসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছেন আব্দুল্লা আব্বাস রদুল্লাহু জাল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্বাদ করেছেন ফস্কুত যখন তুমি রাগ আক্রান্ত হয়ে যাবে ক্রধান্বিত হয়ে যাবে তখন তুমি চুপ থাকবে ওই মুহূর্তে কিছু বলতে যাবে না ওই দা আদবতা ফাস্কুত ওই দা আদা ফসকুত তিনবার রসুল্লা আক্রম বলেছেন তুমি যখন রাগাক্রান্ত হয়ে যাবে ওই মুহূর্তে তুমি চুপ থাকবে নীরব হয়ে থাকবে ওই মুহূর্তে অন্তত কিছু বলতে যাবে না রাগ নিয়ন্ত্রণ করার দ্বিতীয় উপায় পদ্ধতি হল ওজু করা এটি বিজ্ঞানসম্মত একটি উপায় এবং আমরা সকলেই রাগ নিয়ন্ত্রণের এই পদ্ধতিটির বাস্তবতা খুব স্বাভাবিকভাবে সহজভাবে উপলব্ধি করতে পারি রসুল্লাহ সাল্লি ও মানব জীবনের প্রতিটি সাইডকে পরিপূর্ণ করার জন্য একজন মুসলিমের জীবনকে সব দিক থেকে পূর্ণতা দেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থার প্রয়োজন তার সব ব্যবস্থা তিনি বাতলে গেছেন রাগ করতে নিষেধ করেছেন রাগ হলে সেটি কিভাবে নিয়ন্ত্রণ করব সেটিও তিনি বলে গেছেন দ্বিতীয় যে টিপসটি আমরা পাই রসুল আকরম সাল্লা সাল্লাম থেকে সেটি হলো রাগ হয়ে গেলে অজু করে নেওয়া এক্ষেত্রে আতিয়া সাদি রাদি আল্লাহন হাবনীতে হাদিসটি আমরা স্মরণ করতে পারি যাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্বাদ করেছেন ইন্নাল গাদা বামিনের রাগ এটা শয়তানের তরফ থেকে হয়ে থাকে আর শয়তান আগুনের সৃষ্টি অতএব রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তুৎফা উন্নার বিলমা আগুন নিভানো হয় পানি দাঁড়ায় অতএবা গদি বাহাদুক ফলিয়ত তোমাদের কেউ যদি কোনো মুহূর্তে কোনো বিষয়ে যদি রাগ করে তাহলে ওই রাগান্বিত অবস্থায় নিজের রাগকে নিয়ন্ত্রণে আনার জন্য সেজন্য যেন অজু করে ফেলে শুনানি আবু দাউদের এহাদিস থেকে আমরা জানতে পারলাম রাগকে নিয়ন্ত্রণ করার দ্বিতীয় উপায় হলো অজু করা সমানিত দর্শক আমরা যখন রাগ করি তখন খুব স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করি যে আমাদের গোটা শরীর গরম হয়ে আসছে এটা কিন্তু রাগের কারণে হয়ে থাকে আর ওই মুহূর্তে যদি আমি ঠান্ডা শীতল পানি ঢেলে দিই নিজের চোখে মুখে হাতে পায়ে মাথায় যদি ভিজা হাত বুলিয়ে নিই অর্থাৎ অজু যদি করে নেই সঙ্গে সঙ্গে আমাদের শরীরের সে উষ্ণতা আমাদের শরীরের সে গরম প্রশমিত হয়ে যাবে এবং আমাদের রাগ নিয়ন্ত্রণে চলে আসবে আসুন নিজের জীবনে এটির বাস্তবায়ন করার চেষ্টা করি কখনো রাগ হয়ে গেলে দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে অজু করি রাগ হয়ে গেলে ওই মুহূর্তে কিছু না বলে চুপ থাকি কারণ রাগের মুহূর্তে বলা কথা বেশিরভাগ ক্ষেত্রে জীবনভর অনেক সময় পস্তাতে হয় রাগের মুহূর্তে বলার কথার কারণে অনেক সময় জীবন ভর পস্তাতে হয় অতএব আসুন রাগকে কন্ট্রোল করার জন্য চুপ থাকি এবং রাগ উঠে গেলে সঙ্গে সঙ্গে অজু করে নিই রাগকে কন্ট্রোল করার আরেকটি পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাতলেছেন যেটি আজকের বিজ্ঞানও জোরালোভাবে সমর্থন করে এবং রসুল আকরম সাল্লা সাল্লামের এই বাতানো টিপসটা তাদের চোখেও অত্যন্ত উপকারী এবং কার্যকর বলে প্রমাণিত আর সেটি হল যে যখন আপনার রাগ এসে যাবে ওই মুহূর্তে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে যাবেন আর বসা অবস্থায় যদি আপনার রাগ আসে তাহলে আপনি শুয়ে যাবেন অর্থাৎ অবস্থার পরিবর্তন করতে হবে অবস্থার পরিবর্তন যদি আমরা করি তাহলে আমাদের রাগ কন্ট্রোলে চলে আসবে তাহলে আমাদের রাগ নিয়ন্ত্রণে চলে আসবে এ প্রসঙ্গে সুনানা আবুদাউদ্দ বর্ণিত রসুল আকরাম সল্লাহি সাল্লামের হাদিস আমরা স্মরণ করতে পারি যেটি বর্ণনা করছেন আবুদুল গফার রদি আলাহানহ তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্বাদ করেছেন এম তোমাদের মধ্যে কেউ যদি রাগাক্রান্ত হয়ে যায় ক্রদান্বিত হয়ে যায় দান অবস্থাতে ফাল ইয়াজ ইলিস সে যেন বসে পড়ে এর বিপরীতে আর যদি বসার ফলে তার রাগ চলে যায় তো তো ভালো কথা আর যদি বসার পরেও তার রাগ চলে না যায় নিয়ন্ত্রণ না হয় তাহলে সে যেন শুয়ে পড়ে হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে দাঁড়িয়ে থাকা মানুষের রাগ কমে যাবে বসলে বসে থাকা মানুষের রাগ কমে যাবে শুইলে এবং এটা পরীক্ষিত সত্য আমরা কি করি আমরা কিন্তু এর বিপরীতটা করি অর্থাৎ ধান অবস্থা যদি রাগ আসে আমরা তেড়ে যাই ছুটাছুটি করতে লাগি দৌড়াতে লাগি এতে কিন্তু রাগের মাত্রা আরও বাড়ে আশপাশের লোকেরা যদি কৌশলে তাকে বসিয়ে দিতে পারেন বসা লোককে শুইয়ে দিতে পারেন অথবা অজু করিয়ে দিতে পারেন অথবা চুপ থাকতে সহায়তা করতে পারেন তাহলে কিন্তু লোকটির রাগ কন্ট্রোলে আসবে এটা আমরা নিজেরা নিজেদের জন্য চেষ্টা করবো অন্যের বেলায়ও চেষ্টা করবো ইনশা রাগকে কন্ট্রোলে আনার বা নিয়ন্ত্রণে আনার অন্যতম আরেকটা উপায় হলো আওয়াজ আহমিনের শেতানের পড়া অর্থাৎ আল্লাতালার

আওয়াজবুল্লাহ আহমিনের শাহতুল রাজিম পড়ো মনের ভিতরে শয়তানের আক্রমণ এলেই এই আল্লাহর আশ্রয় তোমরা কামনা করবে তাতে রক্ষা পাওয়া যাবে সম্মানিত দর্শক আরেকটি আমল পেয়ে গেলাম আওয়াজবিল্লাহ আহমিনের শেত আউমুলজিম পড়া সোহে বুহারিরা রেখা দিছে আসে রসুল্লাহ সাল্লি সাল্লাম এক ব্যক্তিকে প্রচণ্ডভাবে রেগে যেতে দেখলেন তাঁর এই রেগে যাওয়া দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন দূর থেকে আমি জানি এমন একটি বাক্য যে বাক্যটি লোকটি যদি পাঠ করে তাহলে তার ভিতরে যে জিনিসটি আছে অর্থাৎ রাগ এটি প্রশমিত হয়ে যাবে এটি নিয়ন্ত্রিত হয়ে যাবে কমে যাবে তখন তিনি আকাউজ জিম বললেন এখানে অত্যন্ত মজার একটি দিক চমৎকার একটি দিক হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গেলেন না যে তুমি রাখতামাও কারণ সবাইকে সব কথা বললে সবাই হজম করতে নাও পারে তিনি দূর থেকে অন্য একজন লোককে বা অন্যদেরকে লক্ষ্য করে বলছেন এই যে লোকটির রাগ এসে গেছে তার রাগ নিয়ন্ত্রণে আসতে পারে এরকম একটি উপায় আমার জানা আছে সেটি অ্যাপ্লাই করলে লোকটির রাগ কমে যাবে তাকে শুনিয়ে শুনিয়ে হয়তো বা বললেন আওয়াজ রাজিম লোকটি সেটি অ্যাপ্লাই করে তার রাগকে নিয়ন্ত্রণ করে নিল তার রাগকে কন্ট্রোলে নিয়ে আসলো তাহলে আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করলে শয়তানের কাছ থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করলে আমাদের রাগ নিয়ন্ত্রণে আসবে আমাদের রাগ কন্ট্রোল হবে রাগ নিয়ন্ত্রণে আসার জন্য পঞ্চম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো যখনই রাগ আসবে চেষ্টা করতে হবে রাগ নিয়ন্ত্রণ করলে কি কি উপকারিতা জান্নাত লাভ যে কোনো হেউর আইন আল্লাহ তালা দিবেন আমার পছন্দ মতো বাছাই করে নেওয়ার জন্য এবং রাগকে যদি আমি কন্ট্রোল করি জাহান্নাম থেকে আল্লাহ তালা মুক্তির ঘোষণা দিয়েছেন সুল আকাম সাল্লাহ মাধ্যমে রাগকে আমি নিয়ন্ত্রণ করলে আমি মুত্তাকি হতে পারবো আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো রাগকে নিয়ন্ত্রণ করলে কি কি লাভ আসে এ সংক্রান্ত করণ এবং সুন্নার বর্ণনাগুলাকে স্মরণ করব আর রাগ নিয়ন্ত্রণ না করলে জাহান্নামের শাস্তির যে কথা আছে আল্লাহর অপ্রিয় পাত্র যে আমি হতে হবে আমি রাগকে নিয়ন্ত্রণ করলে অনেক অশুভ পরিণাম আমার জীবদ্দশায় এবং মৃত্যুর পরে যে আমার আসবে সেই কথাগুলোকে স্মরণ করব। আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের ক্রোধ এবং রাগকে কন্ট্রোল করার তৌফিক দান করুন জায়গা মতো রাগ করার তৌফিক দান করুন এবং রাগের ফলে দুনিয়ার লাঞ্ছনা আখেরাতের শাস্তি এগুলো থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন একজন আদর্শ মানুষ একজন উন্নত চরিত্রের অধিকারী ইমানদার হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাকে আপনাকে সারা দুনিয়ার মুসলিমকে আল্লাহ তালা দান করুন এই দোয়া আল্লাহ সুমাহ তালা কাছে আরোস করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুমত কাছে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত Allah ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া আত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস বাংলা